ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির, এদিকে জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ, বলছে এবি পার্টি। জানাবো ভারতীয় পণ্য ছাড়া চলবে কি বাংলাদেশ, সীমান্তে দুই বাংলাদেশের হতাহত প্রমাণ করে স্বাধীনতা চরম সংকটে, বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো আবার পরিত্যক্ত মেজর হাফিজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সরকার বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই আহ্বানের সংহতি প্রকাশ করেছেন বিএনপি নেতারা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্বরূপ, তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করেনি বিএনপি। বিষয়টি নিয়ে অনেকটা কৌশলে এগোচ্ছেন দলের নীতি নির্ধারকরা। সূত্র জানায়, বৈঠকে উপস্থিত নেতারা 7 জানুয়ারি নির্বাচন ঘিরে ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করেন, তবে পার্শ্ববর্তী ও প্রভাবশালী রাষ্ট্র হওয়ায় কৌশলগত কারণে তারা এখনই ভারতের পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ করতে চান না। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী কিংবা জনগণ যদি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়, তাহলে সেটি এড়িয়ে যাবে না বিএনপি। এজন্য কৌশল নির্ধারণ করতে চান বিএনপি নীতি নির্ধারণী ফর্ম। এদিকে সম্প্রতি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 20 মার্চ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একদল কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর ছুড়ে ফেলে দেন। তখন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদরে আগুন দিয়ে পোড়ান। পরে এই ঘটনার ব্যাখ্যায় রিজভী বলেন, ইন্ডিয়া আউট কোম্পানি আইনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি তার ব্যবহার করে ভারতীয় চাদর ফেলে দিয়েছেন। বৈঠক সূত্র জানা যায়, ভারতীয় চাদর ছুড়ে ফেলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুজন সদস্য বলেছেন, আমরা ভারতের বিরোধিতা করব, কিন্তু কৌশল ঠিক করতে হবে, সেটা না করে যে যার মত বক্তব্য দেওয়া উচিত হবে না। আলোচনার এক পর্যায়ে সদস্য কারমুক্ত একজন নেতা বলেন, আমরা সরকার বিরুদ্ধে একটি দীর্ঘ আন্দোলন করেছি। আলোচনার এই পর্যায়ে সদ্য কারামুক্ত একজন নেতা বলেন, আমরা সরকারের বিরুদ্ধে একটি দীর্ঘ আন্দোলন করেছি। সবসময় বড় আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন হয়, সে মূল্যায়ন আমরা করে নিই। আমাদের উচিত আগে সেই মূল্যায়ন করা, তারপর তার ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা। আমরা যদি ভারতের বিরোধিতা করি, তাহলে তার কৌশল কী হবে সেটা নির্ধারণ করতে হবে। এটা নিয়ে আগামীতে পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত, তারপর কৌশল ঠিক করতে হবে। জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ, বলছে এবি পার্টি। পাকিস্তানি শোষণ, জুলুম ও অত্যাচার থেকে মুক্ত হয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ ও বিজয় অর্জিত হয়েছিল, আওয়ামী লীগ তার সব অর্জনকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি নেতারা। তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমার আপন ভাই, বড় ভাই সরাসরি মুক্তিযুদ্ধে শহীদ হন। আজ এই 53 বছর পরও আমার ভাইয়ের রক্ত শুকায়নি। 16 ডিসেম্বর যেদিন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করলো, সেদিনের ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সেখানে উপস্থিত রাখা হয়নি। সেদিন তাকে সিলেটে পাঠিয়ে তার হেলিকপ্টারে গুলি করা হয়। সেদিনই আমরা বুঝতে পেরেছি আমরা নতুন ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, যত ষড়যন্ত্র করুন না কেন, এটা সিকিম নয়, ভুটান নয়, এটা বাংলাদেশ। কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, সেই যুদ্ধে প্রথম আমরা রক্ত দেব, বাংলাকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। সভাপতির বক্তব্যে এএফএম সোলাইমান চৌধুরী বলেন, 62, 69, 71 সালের মুক্তিযোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে যে স্লোগান দাবি তুলেছিল, দুঃখজনকভাবে এখন আমাদেরকে আওয়ামী লীগ স্বৈরশাসনের বিরুদ্ধে একই দাবি তুলতে হচ্ছে। পাকিস্তানের জান্তারা যেভাবে গুলি করে নিরীহ মানুষ মেরে তাদের মসনদ রক্ষা করতে চেয়েছিল, বর্তমান আওয়ামী লীগ শাসক ও গোষ্ঠীয় একই কায়দায় গণতান্ত্রিক আন্দোলন দমনে নির্দলীয়ভাবে গুলি করে মানুষ মারছে। সুতরাং আবারও জনগণকে 71-এর মতো ঐক্যবদ্ধ হতে হবে এবং আওয়ামী লীগ হানাদারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এই দেশে স্বাধীনতা হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, যা আজও প্রতিষ্ঠা হয়নি। শেখ মুজিব স্বপ্ন দেখেছিলেন মানুষের মুক্তির জন্য, কিন্তু তিনি ক্ষমতায় এসে সব রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছিলেন, সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। তেমনি আজও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিরোধী রাজনৈতিক দলকে দমন করে মানুষের সকল অধিকার হরণ করেছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকার ভুলুণ্ঠিত করে আওয়ামী লীগ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ফলে এখনও বাংলার মানুষ প্রকৃত অর্থে পরাধীন ও শোষণ বৈষম্যের শিকার। ভারতীয় পণ্য ছাড়া চলবে কি বাংলাদেশ, ভারতীয় পণ্য বর্জনের ডাক একটি উগ্র জাতীয়তাবাদী স্লোগান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে এটিকে ফ্যাসিস্ট স্লোগানই বলা যায়। বিশ্বায়নের এই যুগে কোনো একটি পণ্য কোনো বিশেষ দেশের নয়, বরং সবগুলো পণ্যই বহুজাতিক। সেই অবস্থায় একটি নির্দিষ্ট দেশের পণ্যকে টার্গেট করে তাদের নিষিদ্ধ করার ঘোষণা উগ্র জাতীয়তাবাদ এবং কুৎসিত রাজনীতির একটি বহিঃপ্রকাশ। কিন্তু রাজনীতির এই তাত্ত্বিক আলোচনা বাদ দিলে বাস্তবতা নিরীক্ষে যদি আমরা বিচার করি, তাহলে দেখব ভারতীয় পণ্য ছাড়া কি বাংলাদেশ চলবে।
এই প্রশ্নের উত্তরে আমরা নির্মমভাবে যদি বিচার করি তাহলে দেখব যে বাংলাদেশের অনেক কিছু ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল। পেঁয়াজের কথাই ধরা যাক, কদিন আগে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা দিয়েছে। সাথে সাথে বাংলাদেশের পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে, প্রতিবেশী দেশের উপর নির্ভরতা থাকবেই। বিশ্বের সবগুলো দেশেই তাদের প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে বাংলাদেশেরও তার প্রতিবেশী দেশের উপর নির্ভর থাকবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা হলো ভারতে একটি বিরাট প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের উপর সারা বিশ্বই নানাভাবে নির্ভরশীল। সেখানে এরকম একটি বৃহৎ রাষ্ট্রের পণ্য বর্জন করে বাংলাদেশ কতটুকু চলতে পারবে সেটি দেখার বিষয়। বাংলাদেশ নানা ক্ষেত্রে ভারতের উপর ব্যাপকভাবে নির্ভর করে থাকে। আমরা যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের কথাই বলি তাহলে পেঁয়াজ, চাল, আদা, রসুন সহ বিভিন্ন ধরনের মশলা যেমন জিরা, গরম মশলা ইত্যাদির জন্য আমরা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে যদি এই সমস্ত পণ্য সরবরাহ না করা হয় তাহলে আমাদের বাজারে এক বড় ধরনের সংকট তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও আমাদের পরিধেয় এবং ফ্যাশনের অনেক কিছুর জন্যই আমরা ভারতের উপর নির্ভরশীল। শাড়ি থেকে শুরু করে থ্রি পিস, সালোয়ার কামিজ, ছেলেদের জন্য নানা ধরনের পাঞ্জাবি এবং নানা রকমের পোশাকের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল। এই সমস্ত পণ্য যদি বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায় সেটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের বিপর্যয় তৈরি করবে। বিনোদন জগতে আমরা পুরোপুরিভাবে ভারতের উপর নির্ভরশীল। বাংলাদেশে এরকম খুব কম পরিবার আছে যারা ভারতীয় ছবি দেখেন না, ভারতীয় গান শোনেন না বা ভারতীয় চ্যানেলগুলো দেখেন না। তাই ভারতীয় পণ্য বর্জন বাংলাদেশের বাস্তবতা একেবারে অসম্ভব এই স্লোগানটি আসলে ভারতীয় পণ্য বর্জনের জন্য নয়, এটি একটি উগ্র সাম্প্রদায়িক স্লোগান বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিভিন্ন সময় দেখা গেছে যখন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে তখন এর পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সংখ্যালঘুদের অত্যাচার, নিপীড়ন করা সাম্প্রদায়িক রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এখন নতুন করে। ভারতীয় পণ্য বর্জনের আড়ালে বাংলাদেশকে আবার একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পায়তারা করছে, যে চেষ্টা 75-এর পর শুরু হয়েছিল। বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র নষ্ট করে এটিকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখিয়ে ভারতকে চাপ দেওয়ার যে কৌশল, সে কৌশলটি বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে। সীমান্তে দুই বাংলাদেশির হতাহত প্রমাণ করে স্বাধীনতা চরম সংকটে, বলছেন ফখরুল। সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর হাতে দুই বাংলাদেশির হতাহতের ঘটনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান মির্জা ফখরুল। দুই ঘটনার প্রতিক্রিয়া আজ বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মহান স্বাধীনতা জাতীয় দিবসের দিনেও সীমান্তে পৈশাচিকভাবে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, আরেকজনকে গুলি করে তুলে নিয়ে গেছে বিএসএফ। এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই এবং স্বাধীনতা ও সার্বভৌমতা এখন চরম সংকটে। মহান স্বাধীনতা দিবসের দিনে এই ধরনের প্রাণ বিনাশী রক্তাক্ত ঘটনা হৃদয় বিদারক ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে। মির্জা ফখরুল বলেন, সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা ও আরেকজনকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার পর ডামি সরকার ও তাদের মন্ত্রীরা এখনো নিশ্চুপ, প্রতিবাদ বা কোনো পদক্ষেপ না দূরে থাক টু শব্দটিও পর্যন্ত করেননি, বরং মন্ত্রীরা নির্বিকার ভাবে এইসব রক্তাক্ত ঘটনা মেনে নিচ্ছেন। ডামি সরকারের নতজানা নীতির কারণে বাংলাদেশি নাগরিকদের জীবনে নিরাপত্তাহীন, ক্ষমতার জন্য তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে দ্বিধা করেন না। বিএনপি মহাসচিব আরো বলেন, শুধু সীমান্তে মানুষকে গুলি করে হত্যা নয়, বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে লুটপাট, হামলা, ভাঙচুর, এমনকি ধর্ষণের ঘটনা ঘটলেও কোনো প্রতিবাদ করে না। তাবেদার সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার জন্য দেশকে জিম্মি করে ফেলেছেন, তারা ক্ষমতা ধরে রাখতে সবকিছু উজাড় করে দিলেও দেশের মানুষ এক বিন্দু ছাড় দেবে না। তাই দলমত নির্বিশেষে সবাইকে সীমান্তে বাংলাদেশি হত্যার বিরুদ্ধে সচ্চর হতে হবে। একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের মানুষের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে। আবার পরিত্যক্ত মেজর হাফিজ। মেজর হাফিজকে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছিল, হঠাৎ করে তিনি আওয়ামী লীগ বিরোধী হয়ে বিএনপি নেতাকর্মীদের কিছুটা হলেও উজ্জীবিত করেছিলেন, কিন্তু ইতিমধ্যে থলের বিড়াল বেরিয়ে গেছে। বিএনপি নেতারা জেনে গেছে যে সরকারের সঙ্গে তার মেজর হাফিজ দেন দরবার সঠিকভাবে না হওয়ায় এবং চাওয়া পাওয়া হিসাব না মেলাতে তিনি শেষ পর্যন্ত বিএনএম এ যোগ করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন যোগদান না করার জন্য মেজর হাফিজ পুরস্কৃত হবেন কেন, এই নিয়ে বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছে। কারণ তিনি আদর্শিক কারণে বিএনএম এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেননি, বরং সরকারের সঙ্গে তার বনিবনা না হওয়াতেই তিনি শেষ পর্যন্ত এই টোপ গেলেননি। তিনি যে বিএনএম এ যোগ দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো তিনি এই তথ্যগুলোকে সম্পূর্ণ গোপন রেখেছিলেন, যেমন সাকিবের সাথে তার বৈঠকের বিষয়টি বা বিএনএম এর অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়গুলো তিনি বেমালুম চেপে গিয়েছিলেন, আর এই কারণেই বিএনপি এখন তাকে বিশ্বাস করতে পারছে না। আবার বিএনপিতে পরিত্যক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। উল্লেখ করে নির্বাচনের আগে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ঘোষণা করেছিলেন যে বিএনপির রাজনীতি ভুল হচ্ছে এবং বিএনপির ভুল পথে চলতে এরকম বাস্তবতা তিনি বিএনপি নির্বাচনে যাওয়া উচিত
বলে মন্তব্য করেছিলেন, কিন্তু তার এই বক্তব্য হালে পানি পায়নি। এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় তিনি বাধাপ্রাপ্ত হন। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি বিদেশে যাওয়ার অনুমতি পান বটে, কিন্তু বিদেশ থেকে ফিরে আসার পরপরই নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং কদিন কারাগারে থাকার পর তিনি মুক্তি পান। তার মুক্তি পাওয়ার পরপরই তিনি ভুল পাল্টে ফেলেন এবং বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশের চেষ্টা করেন। এই সময় তিনি আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতা থেকে সরে যাবে, বিএনপি আবার ক্ষমতায় আসবে ইত্যাদি বক্তব্য দিয়ে বিএনপির হাইকমান্ডের মন জয় করতে চেষ্টা করেন। আর তাৎক্ষণিকভাবে তিনি পুরস্কারও পান। বিএনপি তাকে স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক করে, যেহেতু তিনি একজন মুক্তিযোদ্ধা সেজন্য তাকে এই দায়িত্ব দিয়ে বিএনপি মনে করেন এই সরকারের বিরুদ্ধে বিএনপির একটি চাপ হিসেবে বিবেচিত হবে। কিন্তু মেজর হাফিজের নেপথ্য কাহিনী প্রকাশ হওয়ার পর বিএনপি নেতারা বিব্রত বোধ করতে শুরু করেন। এরপর বিএনপির হাইকমান্ডের নির্দেশে তাকে আবার গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে ডাকা হচ্ছে না, নীতি নির্ধারক ফর্মে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপিতে তিনি আগের মতো আবার পরিত্যক্ত হিসেবে থাকছেন। বিএনপি নেতারা বলেছেন যে মেজর হাফিজ স্বার্থের জন্য সবকিছু করতে পারে, তিনি একজন রূপলোভী রাজনীতিবিদ হিসেবে বারবার নিজেকে লোভী প্রমাণ করেছেন, আর এই কারণে মেজর অবসরপ্রাপ্ত হাফিজকে বিএনপিতে নিয়ে এসে নতুন করে সংকট সৃষ্টি করতে চায় না। উল্লেখ করে 25 মার্চ যে মুক্তিযোদ্ধা সমাবেশ নয়াপল্টনে করা হয়েছিল, সেখানে মেজর হাফিজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এবং মূল বক্তা হিসেবে তারই বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শরীরে এসে সেখানে বক্তব্য দিয়েছেন। অর্থাৎ মেজর হাফিজের অধ্যায় এখন বিএনপিকে শেষ হয়ে যাচ্ছে। বিএনপির নেতারা স্বীকার করেছেন যে মেজর হাফিজের মতো একজন আনপ্রেডিক্টেড লোককে নেতৃত্বে দিয়ে বিএনপি নতুন করে ঠকতে চায় না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।